সন্ধ্যার দিকে আমাদের চোরাইবাড়ি ওয়াচপোস্টের সম্মুখে রাখাচ্ছি ডিউটি করার সময় একখানা গাড়ি, কন্টেইনার গাড়ি, তার এখানের নাম্বার হচ্ছে S01MC0386। নাকাও পয়েন্টে সে পৌঁছার পর আমরা, আমাদের সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরে গাড়িখানে আমরা তালাশি করি। তালাশি করার পরে তাতে কিছু অবৈধ ফ্যান্সিডিল আরও এক্সকাপ কপ সিরাপগুলি আমরা পাই। তো ফ্যান্সিডিলের আনুময় পরিমাণটা হলো 2,565 বোতল, যাতে 27 ব্যাগের মধ্যে ছিল। আর এসকাপ হচ্ছে 7,590 বোতল, যেটা 66 ব্যাগ এর মধ্যে আমরা পেয়েছি। টোটাল হচ্ছে এসকাপ আর ফ্যান্সিডিল মিলে হচ্ছে 10,155 বোতল। তো গাড়ির যে ড্রাইভার, ড্রাইভার নাম হচ্ছে আদিত্য রাভা। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পেরেছি যে ও গতি ট্রান্সপোর্টের এজেন্সিতে গুয়াহাটি, এখানে ওই জায়গাতে মালগুলি লোড করেছিল, আর লোড করে আগরতলাতে নিয়ে যাবে।